হ্যালো এভরিওান আরেকটি ভিডিওতে আপনার সকলকে স্বাগতম এই ভিডিওতে আমরা কথা বলতেছি রিকার্সিভ রিলেশনে অনেক আগে থেকে রিলেশন দেখে আসতেছে 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 সো আস্তে সে চলে আসছে এখন রিলেশন রিলেশন আমাদের কাছে বাইনারি আরেকটা আছে আমরা আসলে এই ইয়ার ডায়াগ্রাম থেকে আর বাইনারি রিলেশনটা পড়বো না বাইনারি রিলেশনটা আমরা আলাদাভাবে পড়বো ওকে সো আমরা এখন রিকার্সিভ রিলেশনটা আগে দেখি সো রিকার্সিভ রিলেশনটা কি যদি কোনো এনটিটি নিজের সাথেই নিজের রিলেশনশিপ তৈরি করে তাহলে সেটাকে আমরা বলতেছি আমরা যদি মনে করি আমার কাছে বিয়ে করতেছে ইলিয়ানকে কিন্তু বিয়ে করে না মানুষ কিন্তু মানুষকেই বিয়ে করে তাই না তাহলে পিপুল বিয়ে করতেছে কাকে অবশ্যই পিপুলকেই বিয়ে করতেছে তাই না এখন একটা বিষয় আছে এখানে একটা মানুষ কি নিজে নিজেকে বিয়ে করে অবশ্যই করে না তাহলে সে কাকে বিয়ে করে সে অন্য কাউকে বিয়ে করে ওকে তাহলে এদের মধ্যে কি ফুল পার্টিসিপেশন হওয়া সম্ভব অর্থাৎ প্রত্যেকটা বিয়ে করবে এরকম এরকম কি কিন্তু না তাহলে আমাদের এখানে যে রিলেশনশিপটা তৈরি হবে সেটা কিন্তু পার্সিয়াল রিলেশনশিপ তৈরি হবে অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট রিলেশনের ক্ষেত্রে আমরা যে রিলেশনগুলো পাবো রিলেশন সেই রিলেশনগুলো পার্সিয়াল রিলেশন হবে ওকে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে দুই একটা আলাদা হতে পারে আমরা যদি সময় পাই তাহলে যে আলাদা আছে সেরকম একটা উদাহরণ হয়তো দেখবো আমরা কি বলতেছি তাহলে অবশ্যই রিলেশনশিপ হবে এখন একটা বিষয় সেটা হচ্ছে যে পিপল এপারে একজন তাই না এপারের একজন কিন্তু অর্থাৎ মানুষ কি করতেছে এপারের যে একজন মানুষ আছে সে আরেকজনকে বিয়ে করতেছে তাই না দুটো কিন্তু পিপলের ইনস্টেন্স বা দুটোই কিন্তু পিপলের টাপল তাই না তো এখন আমি যদি খেয়াল করি এখানে যে ওয়ান আছে তাহলে এ কিন্তু এপারে কতজনের সাথে রিলেশনশিপ তৈরি করতে পারে অবশ্যই এন সংখ্যক একটা একটা লোক কিন্তু এক্সট্রা একাধিক বিয়ে করতে পারে একটা মেয়ে কিন্তু একাধিকবার বিয়ে করতে পারে হয়তো তারপর আবার বিয়ে বা এমনিতেও বিয়ে করতে পারে একাধিকবার সো এপারে কি হচ্ছে আমাদের তাহলে পিপুল এবারে ওয়ান এদের মধ্যে যে রিলেশনটা আছে তাহলে এটা কি হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ হচ্ছে ওকে তাহলে আমরা যদি এই পুরোটাকে সামার সামার করি তাহলে কি হচ্ছে আমাদের কাছে আমরা যদি দেখি তাহলে আমাদের কাছে সাপোজ দুজন মানুষ আছে আর কি হতে পারে মেয়েদের নাম লাগবে আমি তো মেয়ের নামই খুঁজে পাচ্ছি না কোনো কার নাম দিই আর এঞ্জেল সামথিং আপাতত আমরা এতটুকু খেয়াল করি সো আমাদের এখানে কি আছে আমাদের এখানে এন্ট্রিটি আছে তাই না আমাদের এখানে এটা হচ্ছে আমার আমার গুলো আমরা মনে করি তো আমার এরা হচ্ছে পিপল তাই না প্রত্যেকে পিপল এখন এখান থেকে আমরা যদি খেয়াল করি সাপোজ সজলের সাথে আমাদের এঞ্জেল প্রিয়ার বিয়ে হলো তাই না আবার রহমানের সাথে এঞ্জেল এনিথিং সামথিং বিয়ে হলো এটা কিন্তু পসিবল কিন্তু সদল কি সদলের সাথে বিয়ে করতে পারবে সদল কিন্তু সদলকে বিয়ে করতে পারবে না আবার রহমান কি রহমানকে বিয়ে করতে পারবে রহমান ও রহমানকে বিয়ে করতে পারবে না এখন ইন কেস এই ঘটনাটা ঘটতে পারে আজকালকার যুগে এটা পসিবল সো এটাও আমরা আপাতত দেখতেছি না ওকে তাহলে কি ঘটনা ঘটলো এখানে অবশ্যই কিন্তু এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এটার সাথে এটারই রিলেশনশিপ ঘটতেছে এবং এখানে কোনো প্রকারের ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হওয়া পসিবল না কারণ সচল একসাথে একাধিক ভারো রিলেশনশিপ তৈরি করতে পারে একাধিক একাধিক জনকেও বিয়ে করতে পারে তাই না আমাদের কাছে আইডিয়াটা মোটামুটি আমরা মনে হয় ক্লিয়ার হয়ে গেছে সো তাহলে রিকার্সিভ রিলেশনটা আমরা কিভাবে স্থাপন করবো আমাদের এইখানে এই যে ডায়গ্রামটা আছে এই ডায়গ্রামে কিছুটা চেঞ্জ করবো আমরা ওকে সো এই ডায়গ্রামটা আমরা কীভাবে চেঞ্জ করবো এই ডায়াগ্রামটা চেঞ্জ করার জন্য আমাদের ডিপার্টমেন্ট ম্যানেজারটা যে আছে আমরা মনে করলাম ডিপার্টমেন্ট ম্যানেজার আমাদের কাছে নাই ওকে আমাদের কাছে এমপ্লয়ি আছে ডিপার্টমেন্ট ম্যানেজারও কিন্তু ডিপার্টমেন্টের একজন এমপ্লয়ি তাই না যদি তাই হয় তাহলে আমাদের যে রিলেশনশিপটা হবে সেটা হচ্ছে ডিপার্টমেন্টের সাথে এমপ্লয়ের একটা রিলেশনশিপ দরকার তাই না এমপ্লয় কী করে এটা আমরা এমপ্লয় মনে করি এমপ্লয়ি তাহলে এই এমপ্লয়টা কি করতেছে এমপ্লয় কিন্তু ডিপার্টমেন্টের সাথে একটা রিলেশনশিপ তৈরি করতেছে সেটা হচ্ছে ওয়ার্কস ফর তাই না প্রত্যেকটা এমপ্লয় কিন্তু ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্টেই কাজ করে তাই না তাহলে আমাদের এখানে যে রিলেশনটা আসতেছে সেটা হচ্ছে ওয়ার্কস ফর ওয়ার্কস ফর তো এখন যদি ওয়ার্কস ফর যে রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপটা যদি আমরা খেয়াল করি এটা কিন্তু দুজনের ক্ষেত্রে ডিপার্টমেন্টের ক্ষেত্রে এবং এমপ্লয়ের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে কিন্তু এটা ফুল পার্টিসিপেশন ওকে এখানে কিন্তু কোনো পার্টিসিপেশন কারণ কি আমরা যদি খেয়াল করি ডিপার্টমেন্টে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু এমপ্লয় কাজ করে আবার এমন কোনো এমপ্লয় নাই যে ডিপার্টমেন্টে কাজ করে না কারণ কি ডিপার্টমেন্টে যদি কাজই না করে তাহলে সে তো এমপ্লয়ই থাকলো না তাই না তাহলে অবশ্যই আমার এমপ্লয় যে আছে এমপ্লয়কে ডিপার্টমেন্টে কাজ করতে হবে কোনো না কোনোভাবে এখানে চতুর্ভুজের বদলায় রাউন শেপ নিয়ে নিছি তাহলে এটা হচ্ছে এমপ্লয়ি এম পি এল ও ডাবলি এমপ্লয় সো তাহলে এটা দুজনার মধ্যে কিন্তু আমার ফুল পার্টিসিপেশন আছে আমি তাহলে এখানে আর একটা চতুর্ভুজ দিয়ে নিই এটাকে চিকন করি এটা ব্যায় এখন ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি ডিপার্টমেন্ট কিন্তু একটাই একটা ডিপার্টমেন্টে কিন্তু একাধিক এমপ্লয় কাজ করতে পারে তাহলে এটা কি হচ্ছে ইন ওয়ান ইন রিলেশনশিপ তাই না ডিপার্টমেন্টের ক্ষেত্রে ওয়ান আর এদিকে এমপ্লয়ের ক্ষেত্রে কিন্তু এন রিলেশনশিপ তাই না একাধিক এমপ্লয় ডিপার্টমেন্টে কাজ করতে পারে এখন আমাদের যে এমপ্লয়গুলো আছে সেই ইমপ্লয়গুলোর মধ্যে থেকে কিছু এমপ্লয় কিন্তু আবার ম্যানেজার তাই না তাহলে যে ম্যানেজার সে কি করতেছে সে ম্যানেজ করতেছে ম্যানেজ কি করতেছে এমপ্লয়কে ম্যানেজ করতেছে যদি আমরা মনে করি তাহলে কি হচ্ছে আমাদের এই যে এমপ্লয়গুলো আছে তার মধ্যে থেকে একজন কি হবে একজন ম্যানেজার হবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ফুল পার্টিসিপেশন হবে না আমরা কিন্তু আগে বলছি এখানে কোনো প্রকার ফুল পার্টিসিপেশন নাই কারণ কি যদি ফুল পার্টিসিপেশন হয় আগের মতো ঘটনা ঘটবে তাহলে প্রত্যেকজন এমপ্লয়ী হচ্ছে একজন করে ম্যানেজার এটা কিন্তু হওয়া পসিবল না তাই না তাহলে প্রত্যেকজন এমপ্লয় যেহেতু একজন করে ম্যানেজার না তাহলে আমাদের এখানে ফুল পার্টিসিপেশন হওয়া পসিবল না তাই না তাহলে এ কি হবে এপারেও ম্যানেজার কী করতেছে ম্যানেজ করতেছে এমপ্লয়গুলোকে তাই না আমার এখানে একটা রিটার্সিভ রিলেশন অলরেডি চলে আসছে কিন্তু এখন আরেকটা বিষয় দেখার আছে সেটা হচ্ছে আমাদের এদের মধ্যে রিলেশনশিপটা কি তাই না আমাদের যদি বলি আমাদের একজন এমপ্লয় আছে যে ম্যানেজ করতেছে এমপ্লয়ীদেরকে তাহলে আমাদের এখানে এক সাইডে আসবে আমার ওয়ান যে একজন ম্যানেজার হচ্ছে একজন ম্যানেজার হলো সে ম্যানেজ করলো কাদেরকে সে ম্যানেজ করলো অন্যান্য এমপ্লয়ীদেরকে তাহলে অন্যান্য এমপ্লয়ীদেরকে বললে এখানে হচ্ছে মিনি ওকে এটা হচ্ছে ওয়ান টু মিনি রিলেশনশিপ সো সামারিটা কি হলো আমার টোটাল টোটাল সামারিটা হচ্ছে যে এই এমপ্লয় যে এনটিটিটা আছে এই এন্টিটিটা নিজের সাথে রিলেশনশিপ তৈরি করতেছে কিভাবে রিলেশনশিপ তৈরি করতেছে সে এমপ্লয় এবং ম্যানেজার এমনকি ম্যানেজারও কিন্তু একজন এমপ্লয় তাই না আমি যদি এখন এখানে ম্যানেজারের জন্য আলাদা করে একটা সেট তৈরি করি সাপোজ আমি এখানে ম্যানেজারের জন্য আলাদা একটা এন্ট্রি তৈরি করলাম তাহলে সেখানে আমার রিটার্ডেন্স আসবে কীভাবে আসবে কারণ ম্যানেজারও এমপ্লয় এমপ্লয়িও এমপ্লয় ম্যানেজারও এমপ্লয় তাহলে আমার এমপ্লয়ের যে ডাটাগুলো আছে সেই ডা সেম সেম ডাটাগুলো আমি ম্যানেজারের ক্ষেত্রে ব্যবহার করতেছি আবার ম্যানেজারের ক্ষেত্রে যা আছে সেগুলোও আমি এমপ্লয়ের ক্ষেত্রে ব্যবহার করতেছি তার মানে আমার এখানে অতিরিক্ত ডাটা আসতেছে তাহলে আমি এই ডাটাকে কীভাবে কমাবো আমি এমপ্লয়কেই রিকার্সিভ রিলেশনের মাধ্যমে ব্যবহার করে আমি বলে দিচ্ছি যে এমপ্লয়ি ম্যানেজ করতেছে নিজেদের বিষয়টা কিছুটা এরকম ওকে এখন যদি আমার এক্সট্রা টেবিল আসে সেই টেবিলগুলোকে আমার কন্ট্রোল করার জন্য আবার আমার কিন্তু হচ্ছে কি লাগবে তারপর রিলেশনশিপ স্থাপন করতে হবে তার মানে কি আমার অনেক বেশি রিডানডেন্ট ডাটা আসবে তো আমার রিডানডেন্ট ডাটা আনা যাবে না আমার রিডানডেন্সি যত কম করা সম্ভব তাই না যদি পারা যায় তাহলে জিরো করতে হবে সো সেক্ষেত্রে এখন কি হলো আমি আমি বললাম যে আমার যতগুলো এমপ্লয়ি আছে তাদের মধ্যে থেকে কিছু কিছু এমপ্লয়ি আছে যারা ম্যানেজার হিসেবে কাজ করবে আর তারা কি করবে সে ব্যতীত অন্য যারা আছে তাদেরকে ম্যানেজ করবে ওকে সো এই হচ্ছে আমার রিকার্সিভ রিলেশান আমার মনে হয় রিকার্সিভ রিলেশন বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সো ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে